শাস্তির মুখে পড়তে যাচ্ছে উড়ুগুয়ের ফুটবলাররা কোপা আমেরিকার সেমিফাইনালে হারের পর কলম্বিয়ান দর্শকদের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়ানোয় তাদের বিরুদ্ধে এবার তদন্তে নেমেছে কানমাবেল সেমিফাইনালে এক শূন্য গোলে জয় নিয়ে তেইশ বছর পর ফাইনালে ওঠে কলম্বিয়া তবে এরপরই অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িয়ে পড়েন পরাজিত উরুগুয়ের ফুটবলাররা গ্যালারিতে গিয়ে দর্শকদের সাথে সরাসরি হাতাহাতিতে জড়ান নুনিয়াস গেমেনেসরা ওই ঘটনা প্রসঙ্গে ব্রডকাস্টিং চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে গেনেজ অবশ্য দাবি করেন পরিবারের সদস্যদের রক্ষা করতেই এমন পদক্ষেপ নিতে হয়েছে তাদের তবে এরপরে এক বিবৃতিতে কার জানিয়েছে ম্যাচের পরের সহিংস ঘটনাটি ভালোভাবে বুঝতে এবং জড়িত ব্যক্তিদের দায় দায়িত্বের ব্যাপারে তদন্ত শুরু করে দিয়েছে তারা